ধর্ষণ রোধে আইনের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ন্যায় বিচার পাওয়ার অধিকার সবার রয়েছে। 70তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রান্তিক মানুষ যেন সেবা বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বিসিএস এর মাধ্যমে নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তাদের 70তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শেষে সনদ প্রদান করতে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও 7 বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গণভবন থেকে ভার্চুয়াল সংযোগে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশিক্ষণকালীন সময়ে যারা মেধার স্বাক্ষর রেখেছেন এমন কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে বক্তৃতায় দেশের ও মানুষের সেবায় নিয়োজিত হতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আজকে যারা নবীন কর্মচারীরা প্রশিক্ষণ নিয়েছেন তাদের কিন্তু এই কথাটাই মনে রাখতে হবে যে এই দেশের গরিব মানুষগুলি বা এখনো যারা সেই তৃণমূলে পড়ে আছে তারা এই দেশের মালিক, আর তাদের ঘর থেকেই কিন্তু সবাই লেখাপড়া শিখে আজকে উঠে এসেছেন। কাজেই সেই দিকে লক্ষ্য রেখে তাদের সেবা করাটা হবে সব থেকে বড় দায়িত্ব। আমরা সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাচ্ছি এবং সেটা অব্যাহত রাখতে হবে, সুষ্ঠুভাবে থাকতে হবে। কেউ যেন ন্যায় বিচার বঞ্চিত না হয় সেদিকে দৃষ্টি দিতে বলেন শেখ হাসিনা। যেমন ইদানিং ধর্ষণটা খুব বেশি ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে, এটা যখন যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাবটা কিন্তু তত বেশি বাড়ে। ইতিমধ্যে আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছি আইন সংশোধন করে, কাজী এখানে যদি এ ধরনের ঘটনা রোধ করার জন্য ব্যাপক ব্যবস্থা আমাদের নিতে হবে, আর সবচেয়ে বড় কথা মানুষের জনসচেতনতাও সৃষ্টি করা দরকার। মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। আমার বাবা মা ভাই মারা গেছে, আমি এটা মামলাও করতে পারিনি, আমার সে অধিকারটাও ছিল না। এই সংস্কৃতি যেন বাংলাদেশে আর না থাকে, মানুষ যেন ন্যায় বিচার পায়। শুধু কেবলমাত্র আমি সরকারে আসতে পেরেছিলাম বলেই সেই খুনিদের বিচার করতে পেরেছিলাম, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। তো যাক, আমরা চাই যে কোনো অন্যায় অবিচার যেন না হয়, মানুষ যেন ন্যায় বিচার পায়, মানুষের জীবন মান যেন উন্নত হয়। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে নিজেদের প্রস্তুত করে গড়ে তুলতে নবীন কর্মকর্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।